একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি সত্যি তুমি কাউকে ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য একটি বইকে ফেলে দিও না। বইটাকে আগলে রাখো, তার কোনো ক্ষতি হতে দিও না। আমি তোমাকে ভালোবেসে কষ্টের পৃথিবীটাকে চিনেছি। ভালোবাসার মানুষের বদলে একজনকে চিনেছি। বুঝেছি স্বপ্নগুলো ভাঙার কষ্ট কি। অনুভব করেছি হৃদয়ের বেদনাগুলোকে। অনেক স্বপ্ন তোমাকে নিয়ে যা আজ আমার কষ্ট। আমি বুঝতে পারিনি তোমাকে কতটা ভালোবাসছিলাম। তবে আমি স্বার্থপরের মতো একদিন সব ভুলে যাব। হয়তো ভাবছ তোমাকে স্বার্থপর বলছি না, তুমি তো স্বার্থপর নও। তুমি তো শুধু সময়ের প্রয়োজনে নিজেকে বদলে নিতে পারো, ছেড়ে দিতে পারো যে হাতটি এতদিন ধরে রাখছিল। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, এত ভালোবাসার পরও তুমি দূরে চলে গেছো কেন? তাহলে কি আমি তোমাদের যোগ্য ছিলাম না? কেন তুমি আমাকে একা করে দূরে চলে গেলে? যদি কখনো আমাকে সত্যিকারের ভালোবেসে থাকো, তাহলে একদিন তুমিও আমাকে পাগলের হয়ে খুঁজবে, আর চোখের জল জড়াবে হয়তো আমার জন্য। সেদিন বুঝবে তোমায় কতটা ভালোবেসে পাগলের মতো দিতাম, আর তুমি দাম দিত না। তবুও বারবার তোমার অবহেলা পেতেই আসতাম। তোমার উপায় থাকবে না ঠিক আমারই মতো। পার্থক্য শুধু এই থাকবে যে আমি সান্ত্বনা পেতাম তোমার অবহেলাতে, আর তুমি তাও পাবে না, কারণ সেদিন আমি আর এই পৃথিবীতে থাকবে না। তুমি শুধু হাউমাউ করে কাঁদবে, যেদিকে তাকাবে শুধুই ফাঁকা লাগবে, শুধুই ফাঁকা, শুধুই ফাঁকা।